हेलो वेलकम बैक टू माय चैनल। सो आजकेर वीडियोते आमी तोमादेर साथे शेयर करते चलेछी खूब सिंपल किछु ज्वेलारी हैक, जाते तोमरा खूब कम खरच करे अनेक अनेक जिनिस बानिये निते पारो निजेराई। माने एकटा जिनिसके किभाबे आमरा तीन चार रकम भावे यूज करते पारि सेटाई आजके तोमादेर संगे शेयर करते जाच्छी। चैनलटाके अवश्यई सबस्क्राइब करबे एंड पछन्द होले लाइक करो, भिडियोटाके शेयर करते पारो तोमार फ्रेंड एंड फैमिलिर संगे, तादेरो खूब हेल्पफुल लागबे भिडियो। तो चलो वीडियो शुरू करी। सो हमार फर्स्ट हैक आछे, एटा आमार काछे आछे एकटा इयररिंग। एई इयररिंगगुलो खूब ट्रेंडी छिलो एकटा टाइमे, तो एई इयररिंग सबार काछेई मोटामुटी हयतो आछे। एबार एई इयररिंगटाके आमरा दुभाबे यूज करते पारि। तो प्रथम एकटा यूज होच्छे आमरा एटाके खूब सिम्पल एकटा मांगटिका हिसेबे यूज करते पारि। देखे नाओ, एटा जस्ट किछु ना, एटा जे हुकटा रयेछे हुकटाके चूलर मध्य हमें ढुकिए देव और तारपर ए रकम एक क्लिप दिए ए पिनटार संगे लागिए देव। रेडी मांगटिका। सो एटा एकटा पद्धति हलो, आर जदि एभावे लागाते ना पारो आमी आरेकटा प्रसेस बोले दिच्छी, सेभावेओ करते पारो। इयररिंगटार एई जे जायगाटा देखा जाच्छे जेखान दिए हुक थाके, सो एई जायगाटाय कि करबो आमरा, एरकम टाइपेर एकटा काटा क्लिप नेब, निये एखान थेके एटाके दिए दिलाम। दिए एई काटाटाके चूलेर मध्ये आमादेर लागिए दिते हबे। आबारो एई रकम एकटा पिन नेब, निये एटाके सेट करे नेब। रेडी। এটা হলে আর তোমাদের আলাদা করে কোনো মাংটিকা কিনতে হবে না। সো এবার তোমাদের নেক্সট হ্যাক দেখাচ্ছি। নেক্সট হ্যাকটাও কিন্তু এটা দিয়েই হবে, যেটা হচ্ছে এটাকে তোমরা একটা লং চেনের সাথে ইউজ করতে পারো। সো আমার কাছে এখন অক্সিডাইজের সেরকম চেন নেই, তো আমি এই চেনটাকে নিয়েছি। দেখো এইটার মধ্যে এইভাবে আমি এটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখানে জাস্ট প্রেস করো, প্রেস করে এইটাকে এটার সঙ্গে আটকে দাও। এভাবে প্রেস করে নাও, নিয়ে তোমার লং চেন রেডি। আর এইটার আরও একটা ইউজ আছে, যেটা হচ্ছে এইভাবে আমরা পড়তে পারি। এটা আর আমি আটকালাম না। এবার আমরা নেক্সট হ্যাকে চলে যাই। নেক্সট হ্যাক হচ্ছে আমি একটা জাঙ্ক চোকার বানাবো। তো আমার কাছে এরকম একটা চোকার রয়েছে যেটা অলরেডি গলাটা ভরে থাকে, বাট আমি এটাকে আরও জাঙ্ক করব। তার জন্য কি করতে হবে, এইটা প্রথমে এটাকে আমি পরে নিচ্ছি, এরপর আমি নিয়ে নিচ্ছি এই রকম আরও একটা চোকার, চোকার বা এটাকে নেকলেস বলতে পারো। সো এইটা আমি নিয়ে ঠিক এভাবে সেটিং করব একদম এটারই নিচে। তো দেখো এটা হয়ে গেল আমার একটা জাঙ্ক চোকার। এটাকে কিন্তু দূর থেকে কেউ দেখে ধরতেই পারবে না যে এটা আমি দুটো সেট করে এভাবে বানিয়েছি। সো এইভাবে তোমরা পড়তেই পারো, তোমাদের কাছে যদি কোনো সরু চোকার থাকে আর একটু বড় এরকম নেকলেস টাইপের থাকে দুটোকে সেট করে, অবশ্যই তোমরা এইভাবে একটা জাঙ্ক চোকার বানিয়ে নিতে পারো। তো নেক্সট হ্যাকের জন্য আমি আবার আমার এই চোকারটাকে নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা ব্রেসলেট বানাবো। এইখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এইভাবে হাতে আমি আটকে নেব। এখানে যদি কোনো হুক দিয়ে আটকানো যায় তাহলে তো খুবই ভালো, আর যদি হুক না থাকে আটকানোর মতো তো এই চেনটাকেই আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই চেনটাকে আমি আটকে দিচ্ছি। এবার কি করতে হবে, এটা যাতে না দেখা যায় তো এটা এটার নিচে আমি ঢুকিয়ে দিলাম এভাবে। সো রেডি আমার ব্রেসলেট। তো আমার নেক্সট হ্যাক হচ্ছে আমরা একটা হেভি মাথাপট্টি বানাবো বা মাংটিকা, আগে পায়েল বলতে পারো বা নূপুর বলতে পারো, যাই হোক। তো আমার কাছে এইরকম একটা জোড়া রয়েছে, এটা দিয়ে আমি একটা হেভি মাথাপট্টি বানাবো। তার জন্য কি করতে হবে, এইটার হুকের পাশটা দেখতে পাচ্ছ আর এটার চেনের পাশটা, এই দুটো পাশটা নিয়ে জাস্ট এখানটাতে জয়েন করব। এবার এটা আমি এখানে ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছি, নর্মাল এরকম একটা ক্লিপ নিলাম, নিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আর এই দুপাশটাও ক্লিপ দিয়ে সেট করে নেব। তো এটা ডান।
এবার আমি একটা নিয়েছি এরকম হেভি একটা টিকলি, তো এটাকে এটার মাঝখানে এভাবে সেট করে দেব। তো দেখতে পাচ্ছ এরকম কিছু ছোট ছোট ট্রিক্স ইউজ করে আমরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি নিজেরাই বানিয়ে নিতে পারি, কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ করার কিছু দরকার নেই। সো এই হচ্ছে আমার হেভি একটা মাথাপাট্টি বা মাংটিকা তৈরি হয়ে গেল কোনো রকম খরচ ছাড়া। নেক্সট হ্যাকের জন্য আমি আবার ওই সেম আমার পায়েল দুটোকে নিয়ে নিয়েছি। এবার এটা কি করব, কিচ্ছু না, জাস্ট সিম্পল এইভাবে আমরা একটা ব্রড নেকলেস বানাতে পারি। এটাকে নিলাম, আগে আমি নিচ্ছি একটা ইয়াররিং। তো এই ইয়াররিংয়ের আরেকটা ইয়াররিং আমার খারাপ হয়ে গেছে, এটা পড়েছিল, তার জন্য এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। তো এরকম জুয়েলারি থাকলে তোমরাও কিন্তু করে নিতে পারো। এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ, জয়েন্টের এই হুকটার মধ্যে আমি এইটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রেস করে বেঁকিয়ে দেব যাতে এটা আমাদের গলায় না লাগে আর এটা আটকে থাকে ভালো করে। আর এটা একটা হুক টাইপের হয়ে গেল। তো এইভাবে আমরা একটা ব্রড নেকলেস বানিয়ে নিতে পারি। নেক্সট হ্যাক হচ্ছে আবার একটা ট্রেন্ডি জুয়েলারি, যেটা এই টাইপের ইয়াররিং। এই টাইপের ইয়াররিংগুলো খুব ট্রেন্ডি ছিল। আমার কাছে এই একটা নোজ রিং রয়েছে, এটা দিয়ে আমি একটা নথ বানাবো। সো দেখো এইখানে যে ছোট্ট একটা রিং দেখতে পাচ্ছ, এই রিংটাকে জাস্ট এর মধ্যে এইভাবে ইনপুট করো, তারপর রেডি হয়ে গেল। তোমরা এই রকম চেন দিয়ে যদি পছন্দ হয়, মানে এই চেন দিয়ে নোজ রিং এখন খুব ট্রেন্ডি রয়েছে, তোমাদের কাছে এই টাইপের চেন থাকলে কিন্তু তোমরা যে কোনো নথের সাথে এরকম একটা লাগিয়ে নাও, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো একটা ট্র্যাডিশনাল সাজের সঙ্গে দারুণ যাবে এটা। তো এটা আরও একভাবে পরা যায় সেটাও আমি দেখাচ্ছি। এটার যে হুকটা আছে আর এই নথের যে চেন থাকে, চেনের এই একটা ছিদ্র থাকে, সো এইটার মধ্যে এই হুকটাকে আটকে দেব। এবার এটা আমার এই পাশে পরার জন্য রেডি। আর এখানে একটা ক্লিপ দিয়ে চুলের সঙ্গে আটকে দিলেই ব্যাস। আমার কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন হ্যাকটা সব থেকে ভালো লাগলো অ্যান্ড তোমরা কোনটা ট্রাই করবে আমাকে প্লিজ জানিও। তো নেক্সট হ্যাক আমি আবার এটা দিয়েই করব। এবার আমার এই দুটো চেনই লাগছে, এটা দিয়ে আমি মাথার খোপার একটা ফুল মতো বানাবো। তো তার জন্য কি করব, দুটো এই যে রিংটা আছে দুটোই এই রিংয়ের পাশটা আমি ধরব, ধরে নিয়ে এরকম একটা ঝুমকো ইয়াররিং বা যে কোনো একটা ইয়াররিং নিয়ে নিতে পারো। জাস্ট কি করতে হবে, ইয়াররিংয়ের এই স্ট্যান্ডটাকে জাস্ট এই রিংয়ের মধ্যে আটকে দাও, দুপাশেরটাই সেমভাবে এর মধ্যে আটকে দিলাম। ইয়াররিংয়ের পুশটা যেটা থাকে এইটা দিয়ে লক করে দিলাম, দিয়ে এবার আমার রেডি খোপার ফুল। এটাকে খোপা করে খোপার মধ্যে সুন্দরভাবে ক্লিপ দিয়ে আটকে দাও, এটা একটা খোপার ফুল দারুণ রেডি হয়ে গেল। আর এটাকে কিন্তু আমরা মাংটিকা হিসেবেও পরতে পারি। জাস্ট কি করতে হবে, এই যে পেছনে যে স্ট্যান্ডটা বেরিয়ে থাকছে, মানে ইয়াররিংয়ের যে স্ট্যান্ডটা বেরিয়ে থাকছে, এটাকে একটুখানি ব্যান্ড করে দিতে হবে। এমন ইয়াররিং নেবে যেটা তুমি খুব একটা পরো না, কারণ এটাকে ব্যান্ড করে দিলে অনেক সময় ভেঙেও যেতে পারে। সো আমি ব্যান্ড করে দিয়েছি, দেখো। এবার এটাকে এভাবে আমি আটকে দিলাম, দিয়ে এই দুটোকে এভাবে লাগিয়ে দাও। আর এটা দিয়ে আমরা আরেকটা, এটা দিয়ে আমি খোপায় পরেও দেখাচ্ছি, বাট খোপাটা তো আমি নিজে নিজে তুলতে পারবো না, আমি পরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কিচ্ছু না, জাস্ট যেভাবে আমি সামনে এভাবে চুলের মধ্যে আটকালাম, পেছনটাতেও ঠিক এই হুকটাকে খোপায় আটকে দিতে হবে, দিয়ে এই চেনটাকে টেনে ক্লিপ দিয়ে আটকে দাও, তাহলেই হবে। আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি।